Dear learners, welcome to you. I am Dilip. তোমাদেরকে এই পর্যন্ত অনেকগুলো ক্লাস করেছি ভয়েস চেঞ্জের বিভিন্ন রুল নিয়ে। তো এর মধ্যে এই জিনিসটা এখনো করাইনি। এখানে একটা সেন্টেন্সে দেখা যায় কি ডাবল অবজেক্ট থাকে। এই ডাবল অবজেক্টকে, অর্থাৎ এই ডাবল অবজেক্টটাকে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে ভয়েস চেঞ্জ করা যায়। তবে অভিজ্ঞ গ্রামাটিস্ট বা যারা গ্রামার বই লিখেছেন, যারা অভিজ্ঞ শিক্ষক আছেন, তারা বলছেন যে বিশেষ করে ব্যক্তিবাচক যেটা অবজেক্ট থাকে সেটা দিয়ে প্যাসিভ ভয়েস করা উচিত, যদিও বস্তুবাচক দিয়ে সেটাকে ভয়েস চেঞ্জ করা যায়। তো লক্ষ্য করো, এখানে প্রথম সেন্টেন্সে নাম্বার ওয়ানের মধ্যে কি দেওয়া আছে দেখো, আই গেভ হিম এ বুক, আমি তাকে একটা বই দিয়েছিলাম। তো এখানে আই সাবজেক্ট গেভ ভার্বের ফার্স্ট ফর্ম, সুতরাং সেন্টেন্সটা ফার্স্ট টেন্সে আছে। হিম অবজেক্ট অর্থাৎ এটা ব্যক্তিবাচক অবজেক্ট, এ বুক বস্তুবাচক অবজেক্ট। তো নিয়ম অনুযায়ী আমরা প্রথমে হিমটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি। তো হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি। হি এখন যেহেতু ভার্বে পাস্ট ফর্ম দেয়া আছে, তাহলে হি এর সাথে কি হবে, যেহেতু পাস্ট ফর্মে ওয়াজ এর থেকে যে কোনো একটা হয়, সুতরাং থার্ড পার্সন, এটার সাথে কি হবে সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ। হি ওয়াজ গিভেন, দ্বিতীয় অবজেক্ট যেটা বস্তুবাচক সেটা থেকে যাবে, এটার পরিবর্তন হবে। গিভেন, হি ওয়াজ গিভেন এ বুক, অর্থাৎ গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন এবং এ বুক যেটা বস্তুবাচক অবজেক্ট সেটা রয়ে গেল। এরপরে নিয়ম অনুযায়ী বাই তো থাকবেই, আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। তাহলে কি হলো ব্যাপারটা, হি ওয়াজ গিভেন এ বুক বাই মি। তাহলে এই সাবজেক্ট যেটা অবজেক্ট হিসেবে পরিবর্তন হবে, এটার কোনো মানে চেঞ্জ হবে না, শুধুমাত্র এই অবজেক্ট দুটাকে নিয়ে আসল ব্যাপারটা হয়। মানে কি হয়, হিমকে তুমি সাবজেক্ট করবে অথবা এ বুককে তুমি সাবজেক্ট করবে। তো এখন হিমকে চল আমি করে ফেললাম, এরপরে এ বুকটাকে নিয়ে আসি। দেখো এ বুক সেম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে, ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর গিভেন, এ বুক ওয়াজ গিভেন, এরপরে দ্বিতীয় অবজেক্টটার কোনো পরিবর্তন হবে না, হিম বাই মি। ঠিক আছে, এখন দেখো দ্বিতীয়টা, নাম্বার টু, হি টিচেস, টিচেস ভার্ব। তো ভার্ব এখানে দেখো, ভার্বের সাথে যেহেতু ইএস যোগ আছে, তাহলে আমরা বুঝে নিতে পারছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, হি টিচেস আস, আমাদেরকে ইংলিশ, তিনি আমাদেরকে ইংলিশ শেখান। তো এখানে এই আসটা হচ্ছে কি ব্যক্তিবাচক অবজেক্ট, ইংলিশটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তো নিয়ম অনুযায়ী আমি প্রথমে আসটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি। তাহলে আসের সাবজেক্টিভ ফর্ম কি? উই। উই যেহেতু প্রেজেন্ট ফর্ম, উই এর সাথে কি হবে, অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে, উই আর। টিচের পাস্ট পার্টিসিপাল ফর্ম থট, টি ইউ জি এইচ টি, উই আর থট। দ্বিতীয় অবজেক্টটা থেকে যাবে, এটার কোনো পরিবর্তন হবে না, উই আর থট ইংলিশ বাই হি এর অবজেক্টিভ ফর্ম হিম। ঠিক আছে, এখন দেখো দ্বিতীয় অবজেক্টটাকে আমি নিয়ে আসছি, ইংলিশ, ইংলিশ, ইংলিশ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এটার সাথে কি হবে, ইস, ইংলিশ ইজ থট,
থট, এখন দ্বিতীয় অবজেক্টটা কোনো পরিবর্তন হবে না, সেটা বসে যাবে ইংলিশ ইজ থট আস বাই হিম। ওকে, নেক্সট, মাই ফাদার গেভ মি এ পেন। এখানে দেখো মি একটা অবজেক্ট আছে, এ পেন একটা অবজেক্ট আছে। তাহলে প্রথমে আমি মিটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি। মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। গেভ ফার্স্ট ফর্ম, সেহেতু আই এর সাথে কি হবে? ফার্স্ট ইনডেফিনিট আছে, তাহলে আই ওয়াস। আই ওয়াস গেভ এর পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম গিভেন। দ্বিতীয় অবজেক্টটাকে ঠিক রেখে দাও, এ পেন বাই মাই ফাদার কে এখানে নিয়ে আসো। মাই ফাদার তার কোনো পরিবর্তন হবে না যেহেতু এটা নাউন, ঠিক আছে। এখন দেখো এ পেনটাকে নিয়ে আসছি, এ এ পেন ওয়াস গিভেন, মিটে রেখে দাও, দ্বিতীয় অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। এ পেন ওয়াজ গিভেন মি বাই মাই ফাদার। ওকে, এখন দেখো নাম্বার ফোর, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। এই জায়গায় একটু লক্ষ্য করো, হিম অবজেক্ট আছে কিন্তু এখানে চেয়ারম্যানটা এই হিমের একটা উপাধি মাত্র, তাহলে এটা দ্বিতীয় কোনো অবজেক্ট হিসেবে আমরা ধরতে পারি না, ঠিক আছে। এটা হিমের উপাধি, তো এক্ষেত্রে এটাকে আমরা অবজেক্ট হিসেবে নিতে পারবো না, উপাধি হিসেবে থেকে যাবে, তবে এটা পরেই বুঝবে। হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি। ইলেক্টেড পাস্ট ফর্ম, তাহলে অক্সিলারি ভার্ব আসবে ওয়াস। হি ওয়াস ইলেক্টেড, চেয়ারম্যানটা এখন এখানে বসে যাবে, তার কারণ এখানে হিম যে ব্যক্তি চেয়ারম্যানও একই ব্যক্তি, ঠিক আছে। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই আস। আর আমরা যদি এটাকে ধরে নিয়ে করি তখন কি হবে? চেয়ারম্যান চেয়ারম্যান ওয়াজ ইলেক্টেড হিম বাই আস, তো এটা আসলে হয় না, ঠিক আছে। এখন দেখো হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই আস। এখন এখানে আরেক ধরনের একটা ভয়েস চেঞ্জ আছে, যেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ধরি। রিফ্লেক্সিভ প্রোনাউন, হি যে ব্যক্তি, হিমো হিমসেলফও সেই ব্যক্তি, তো এখানে এটার কাজটা সে নিজেই করেছে, সেজন্য এটা কিভাবে করতে হবে এটা তেমন কোনো পরিবর্তন হবে না। নিয়ম অনুযায়ী সাবজেক্ট থেকে যাবে হি, এরপরে যেহেতু এটা পাস্ট ফর্ম, হি এর সাথে একটা অক্সিলারি ভার্ব আসবে কি? ওয়াজ। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, ঠিক আছে। আর এটাতে তেমন কোনো পরিবর্তন হবে না। তো এখানে এই যে ডাবল ডাবল করে তিনটা আমি ভয়েস চেঞ্জ করলাম, এখানে অভিজ্ঞরা বলে থাকেন বা অভিজ্ঞ টিচার বা গ্রামাটিস্ট বলে থাকেন, এখানে ব্যক্তিবাচক অবজেক্ট যেটা, অর্থাৎ নাম্বার ওয়ানের এটা ব্যক্তিবাচক অবজেক্টে কি করলে, প্যাসিভ ভয়েস করলে ভালো হয়। এখানে উই, এখানে আই। ওকে, আশা করি জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা যেগুলো করব, যদি কিছু বাদ থেকে থাকে সেটা আলোচনা করব, তবে পরীক্ষায় বিগত বছরগুলোতে যেসব ভয়েস চেঞ্জ দেওয়া হয়েছে সেসব নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। থ্যাংক ইউ।